হ্যালো বন্ধুরা আমি আকিল আর আপনারা দেখছেন বেঙ্গলি নেটোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বেঙ্গলি নেটওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে যে কোনো গাড়ির নাম্বার প্লেটের নাম্বার দিয়ে সেই গাড়ির সব কিছুর ডিটেলস জানতে পারুন অর্থাৎ ডিটেলস বলতে গেলে গাড়ি কার নামে আছে গাড়ির বয়স্কত গাড়ি পেট্রোলে চলে না ডিজেলে চলে এবং গাড়ির ইঞ্জিন নাম্বার এবং গাড়ির আরও যাবতীয় সব কিছুর ডিটেলস আপনারা কীভাবে আপনারা জানবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দু গাড়ির ডিটেলস নয় আপনারা এখান থেকে যে কোনো চার চাকা বা বাইকের আপনারা যে কোনো কোম্পানির আপনারা মডেল নাম্বার এবং গাড়ির ছবি এবং গাড়ি বর্তমান রেট কের কী যাচ্ছে সেইগুলো সব কিছু ডিটেলস আপনারা এখান থেকে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এটা জানতে চান তাহলে আপনাদেরকে ভিডিওটি পুরো দেখতে হবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেল নতুন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে আমি এরকম টাইপের ভিডিওগুলো ছালে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা এর জন্য আমাদেরকে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা গাড়ির নাম্বার প্লেটের নাম্বার দিয়ে আপনারা গাড়ির সব কিছু ডিটেলস জানতে পারবেন আপনারা যে কোনো গাড়ির মার্কেট প্রাইস কত ম এবং ছবি সমেত আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এর জন্যে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে চলুন আমরা প্লে স্টোরে চলে যাই তো প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করবো তো প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করব আরটিও টিও ভেহিক্যাল ইনফরমেশান অ্যাপস অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে আমি আপনাদেরকে যে লোগোটা দেখাচ্ছি সেই লোগো যখন অ্যাপসটা ডাউনলোড করবেন সেই লোগোটাকে দেখে নেবেন সেই লোগো সেম লোগো যেন হয় না হলে আপনারা এটা খুঁজে পাবেন আর এই ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তখন এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে আপনারা এই অ্যাপসটার লোগোটা দেখে নিন ভালো করে এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে আর আমার এটা ডাউনলোড করা আছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিকেল ইনফরমেশন আছে এই ভেরিকেল ইনফরমেশান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা গাড়ির নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এখানে গাড়ির নাম্বার দেওয়ার পর আপনারা এখানে সার্চে ক্লিক করবেন তো এখানে সার্চে ক্লিক করার পর একটু সময় নেবে তারপর আপনাদের সামনে চলে আসবে গাড়ির ডিটেলস অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া গাড়ির গাড়ির নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম মডেল নাম্বার সব কিছু এখানে চলে আসবে এবং গাড়ির বয়স কত রেজিস্টারিং অথরিটি অর্থাৎ কোথা থেকে এটা গাড়িটা কেনা হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন এছাড়া রেজিস্ট্রেশন ডেট এবং ভেহিক্যাল ক্লাস এবং ফুয়েল টাইপ অর্থাৎ কি গাড়িটা পেট্রোলে চলে না ডিজেলে চলে এবং ক্লাসিক নাম্বার ইঞ্জিন নাম্বার সব কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস চলে এসছে তো আপনারা এখান থেকে সেভ পিডিএফ অর্থাৎ আপনারা এটাকে পিডিএফে সেভ করে নিতে পারেন তো বন্ধুরা এছাড়া আপনারা এখান থেকে লাইসেন্স ইনফরমেশনও দেখতে পারবেন তো এখানে আপনারা লাইসেন্স ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লাইসেন্স নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলে আপনারা লাইসেন্স ইনফরমেশনও এখান থেকে দেখতে পারবেন শুধু দেখতে পারবেন না এখান থেকে পিডিএফ ফাইলটাকে সেভ করে নিতে পারবেন তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে যে কোনো আপনারা চার চাকা বলুন বা বাইক বলুন যে কোনো গাড়ির আপনারা বর্তমানে মার্কেট প্রাইস কত এবং ছবি সমেত আপনারা এখানে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে ফার্স্ট বাইক দেখাচ্ছি আপনারা বাইকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের গাড়ি আছে আপনারা যে ব্র্যান্ডের গাড়ির মার্কেট প্রাইস এবং ছবি সমেত দেখতে চান আপনারা সেই সেই গাড়ির কোম্পানির উপর আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বার দাম এবং ছবি সমেত দেখিয়ে দিচ্ছে তো আপনারা এখান থেকে ফের যদি এটার উপর ক্লিক করেন ক্লিক করলে আপনাদেরকে এখানে পুরো গাড়ির ডিটেলস এখানে দেখিয়ে দেবে তো বন্ধুরা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা বিভিন্ন কোম্পানির গাড়ি মার্কেট প্রাইস কত এবং ছবি সমেত দেখতে পারবেন শুধু বাইক নয় এখান থেকে আপনারা চার চাকারও দেখতে পারবেন আপনারা অল কার্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে যে গাড়ির আপনারা অর্থাৎ যে চার চাকার আপনারা মার্কেট প্রাইস জানতে চাইছেন সেই চার চাকার কোম্পানির নামের ওপর আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িটা একদম মডেল নাম্বার এবং দাম সমেত এখানে দেখিয়ে দেবে তো বন্ধুরা তো বন্ধুরা আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যেই ইনফরমেশনগুলো দিলাম করে আপনারা গাড়ির নাম্বার প্লেটের নাম্বার দিয়ে আপনারা পুরো ডিটেলস গাড়ির ডিটেলস জানতে চান সেটা দেখালাম এবং লাইসেন্স ইনফরমেশান কী কী করে ডিটেলস জানবেন সেটা দেখালাম এবং আপনারা যে কোনো চার চাকা বাইকের আপনারা কীভাবে অনলাইন থেকে যে কোনো কোম্পানির গাড়ির ছবি সমেত মার্কেট প্রাইস কত বর্তমান মার্কেট প্রাইস কত সেটা জানতে পারলেন তো তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো কো কোশ্চেন থাকে তাহলে আপনারা আপনারা কোশ্চেন করবেন আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সারের উত্তর দেওয়ার চেষ্টা করব